আসসালামু আলাইকুম, আমি ডক্টর লাবিবা। পেশায় আমি একজন প্যাথোলজিস্ট, আমার হাজবেন্ড সেও ডক্টর, কিন্তু আপাতত ব্যবসার সাথে আছে। আমরা প্রথম থেকে আমরা আসলে মানসিক স্বাস্থ্য বা এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলতাম, বা আমাদের মধ্যে আমাদের দুজনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে একটা আগ্রহ কাজ করতো। তো যে কারণে বিভিন্ন সেমিনার বা ভিডিও বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমরা দেখতাম বা একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। বেশ কিছুদিন আগে, আমরা প্রায় 2-2.5 বছর আগে, আমরা কিছু সমস্যা অনুভব করতে থাকি আমাদের নিজেদের দুজনের মধ্যে, পারিবারিক এবং কিছু ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কিছু সমস্যা আমরা ফেস করতে থাকি, যেটা কিনা আমাদের কনজুগাল লাইফে কিছু ইফেক্ট ফেলছিল। তো যে কারণে আমরা চিন্তা করি যে আমাদের আসলে এই কাউন্সিলিং বা কোনো সিনিয়র বা প্রফেশনাল কারো হেল্প দরকার। তো সেই চিন্তাটা থেকে আমরা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখি এবং আমরা ফ্যামিলি কাউন্সিলিং বা কাপল কাউন্সিলিং যেটাকে বলে সেটা আমরা দুজনেই নেই। তো একজন খুব অভিজ্ঞ একজন কাউন্সিলরের সাথে আমরা কাজটা শুরু করি। তো প্রথমে প্রাথমিকভাবে আমরা দুজনেই একসাথেই বসতাম আপার সাথে, তার পরবর্তীতে আপা আরো কয়েকদিন কথা বলার পরে আমাদেরকে আলাদাভাবে ব্যক্তিগতভাবে সেশন দেন এবং আমরা খুব দ্রুত আমরা ওনার সাথে কথাবার্তা এবং কাউন্সিলিং বা সেবাটা নেওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি আমাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং আমরা আমাদের খুব উপকৃত হই। তো সেই ধারাবাহিকতা থেকে আমরা সেই একই জায়গাতে আমরা আপার কাছেই সেলফ অ্যাওয়ারনেস এর একটা কোর্স করি। এই কোর্সটা হচ্ছে গিয়ে নিজের সম্পর্কে জানা এবং নিজের ব্যক্তিত্ব সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারা এবং সেটাকে কিভাবে পজিটিভ ভাবে কাজে লাগানো যায়, নিজের শক্তির জায়গাটা কি, নিজের দুর্বলতার জায়গাটা কি, এইটাকে সমন্বয় করে বা জানানোর জন্য একটা কোর্স ছিল সেটা। তো কোর্সটা করার পরে আমরা আমাদের নিজেদের এবং একজন আরেকজনের যে দুর্বলতার জায়গাগুলো সেগুলোকে আমরা খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি, নিজেদের সমস্যাগুলোকেও আমরা আইডেন্টিফাই করতে পারি এবং আমরা যেহেতু ডক্টর প্রফেশনালিও আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে আসলে সমস্যাগুলো আসলে কোন লেভেলে বা কীভাবে কাজ করে, থট প্রসেসগুলোতে কি কোন জায়গাতে প্রবলেম হয়, বারবার কোথায় এসে আমরা আটকে যাচ্ছি। তো এই কোর্সটা করার পরে আমরা খুবই উপকৃত হই, আর সাথে তো আমাদের কাউন্সিলর আপা ওনার সাথে তো আমরা সেশনও নিয়েছি, সব কিছু করে আসলে আমরা খুবই উপকৃত হয়েছি। আর মানসিক স্বাস্থ্য সেবা বা এই যে কাউন্সিলিং, হ্যাঁ, এটা নেওয়ার পরে আমাদের জীবনে বা আমার ব্যক্তিগত জীবনে কোথায় কোথায় চেঞ্জ এসছে এটা যদি আমি একটু ফ্রি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে এই যে কাউন্সিলিং বা এই যে নিজেরা একটা কোর্স করলাম, এটা করার আগ পর্যন্ত কিন্তু আমাদের কোনো ধারণাই ছিল না যে এই ধরনের মানসিক সেবা নিয়ে যে বা স্বাস্থ্য মানে এই ধরনের একটা কাউন্সিলিং নিয়ে যে এতটা ভালো ফিল করা যায় বা এতটা নিজের মধ্যে আত্ম উন্নয়ন করা সম্ভব, এইটা সম্পর্কে আসলে আমাদের তেমন একটা আইডিয়া ছিল না। যদিও আমরা পেশায় ডাক্তার, কিন্তু তারপরেও আমরা ভাবতাম যে না, আমরা আমাদের প্রবলেমগুলো হয়তো এভাবে করে সলভ করতে পারছি বা আমরা হয়তো মানে যথেষ্ট স্ট্রং বা যথেষ্ট আমরা হয়তো ভালোভাবে আমাদের নিজেদের সমস্যাগুলো হ্যান্ডেল করতে পারি। কিন্তু করার পরে এবং আপার কাছে কাউন্সিলিং নেওয়ার পরে আমরা মানে আসলে এত উপকৃত হয়েছি এবং আমরা অনেক কিছু চেঞ্জ আনতে পেরেছি। যেমন কোথায় কোথায় চেঞ্জ এসছে এটা যদি বলি, যেমন আমি ব্যক্তিগতভাবে একজন খুবই ইমোশনাল একজন মানুষ, আমি খুব সহজেই আমি কষ্ট পাই, খুব সহজেই আমি খুশি হই, অল্পতেই আমি ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই। তো এটা আমার একটা যেমন দুর্বলতার জায়গা সেরকম এটা আমার শক্তিও। আবার আমার হাজবেন্ডের কথা যদি বলি, ও হচ্ছে একেবারে আমার বিপরীত, যেমন ওর মধ্যে ইমোশন জিনিসটা আছে কিন্তু সেটা এখন যেমন বুঝি যে আছে, কিন্তু আগে মনে হতো যে না, ও বোধহয় ইমোশনাল ব্যাপারটা কি বুঝেই না, কিন্তু এখন যেমন বুঝি যে ওর মধ্যে আছে কিন্তু হয়তো এক্সপ্রেস করতে পারে না যেভাবে আমি এক্সপ্রেস করতে পারি। আবার যেরকম মনে হতো যে খুব রাগ, খুব রেগে যাচ্ছে, অল্প কথাতে রেগে যাচ্ছে বা অল্প কারণে রিয়্যাক্ট করছে, তো এই ইস্যুটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে বেশ ভালোই প্রবলেম হতো। তো এইটাই যখন প্রবলেমগুলো যখন বাড়তে বাড়তে একটা বড় আকার ধারণ করে, প্রবলেমগুলো তো আগে আসলে এত বড় থাকে না, যখন আমরা কোর্সটা করলাম তো তখন আমি জানতে পারলাম যে আমি আসলে ব্যক্তিগতভাবে আমার স্বভাবটা কিরকম, বা আমি আসলে একজন ইমোশনাল মানুষ, বা সে যে একজন হচ্ছে চাপা স্বভাবের একজন মানুষ। তো এটা জানার পরে আমার মধ্যে চেঞ্জ যেটা আসলো যে আমি বুঝতে পারলাম যে আসলে সাধারণ যে ঘটনাটাতে আমার রিয়াক্ট না করলেও চলে বা কোনো একটা বিষয় নিয়ে আমার হয়তো এখন উত্তেজিত না হলেও চলবে, সেই জিনিসগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারলাম যে এই জায়গাটাতে আমি একটা অন্যভাবে রিয়াক্ট করছি, সেটা আমি বুঝতে পারলাম। আবার ওর ব্যাপারটাও, ও যে ওর মধ্যে যে ইমোশন আছে এবং সে যে সেটা এক্সপ্রেস করতে পারে না, এই জায়গাটাতে যে ওর একটা ব্যারিয়ার, সেটা আমি বুঝতে পারলাম। সুতরাং আমি জানি যে ও ফিল করছে কিন্তু ও হয়তো বলতে পারছে না আমার মতো। তো এটা জানার পরে আমি ওর ব্যাপারে আমি আশ্বস্ত হলাম না, ও তো বুঝছে, বুঝতে পারছে, আর যাই হোক ও
এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু বুঝতে পারছে। তো এটা এটা কিন্তু আমার সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় চেঞ্জ নিয়ে আসছে। আমি নিজে যেরকম স্টেবল হলাম, নিজে যেরকম বোঝার জায়গাটা তৈরি হলো, শান্ত হয়ে একটা ভাবে বা স্বস্তির সাথে কোনো একটা পরিস্থিতিকে চিন্তা করতে শিখলাম, এবং ওর দিকটাও আমি বুঝতে পারলাম। আবার একইভাবে ও কিন্তু আমার জিনিসটা বুঝতে পারলো যে আমি চাচ্ছি সে একটু এক্সপ্রেস করুক, বা তার ভালো লাগা মন্দ লাগার জায়গাটা সে একটু আমাকে বুঝতে দিক, আমার খারাপ লাগাটা সে বুঝতে পারছে সেটা সে বলুক। তো সেই দিকটা থেকে সেও অনেকটা আমার সাথে কোঅপারেট করলো। তো দেখা গেলো আমরা দুজনই যখন নিজেদের জায়গাটা থেকে একটু এগিয়ে আসতে পারলাম, দেখা গেলো আমাদের দুজনের যে সম্পর্কটা, বৈবাহিক যে সম্পর্কটা, সেটার মধ্যে একটা খুব সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আসলো। এটা অবশ্যই আমাদের জীবনে অনেক বড় একটা পাওয়া বলে আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে যে কিভাবে ব্যক্তিগত জীবনে এই সচেতনতাটা আমরা ব্যবহার করি, সেটা সে ক্ষেত্রে এই যেমন একইভাবে বললাম যে আমরা যেহেতু আমরা জিনিসটাতে অ্যাওয়ার বা আমরা জানি যে আমাদের কার স্বভাবটা কিরকম, তো সেক্ষেত্রে আমরা সেই ছোটখাটো যে স্কিলগুলো আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করে নিয়েছি সেটা আমরা ব্যবহার করি। যেমন আগে যেটা হতো যে কোনো একটা জিনিস আমি চাচ্ছি যে ও আমার জন্য করুক, যেমন আমি হয়তো চাচ্ছি সে আমার জন্মদিনে আমাকে কিছু দিক, বা আমি চাচ্ছি যে সে আমার পরিবারের জন্য এই কাজটা করুক বা ফ্যামিলির জন্য সে এই সময়টা দিক। আগে যেটা হতো সেটা আমি হয়তো ওকে বলতাম না, কারণ এটা আমার একেবারে ইমোশনাল লেভেলে চাওয়া, এটা আমি বলে আমি আবার ওকে বলে দিব, বা ওকে বলে দিলে তো বলে দেওয়ার পরে ও করবে, সেই জিনিসটা আমার কাছে পছন্দ হতো না। সেটা সাধারণত আসলে মহিলাদের একটা সাইকোলজি এরকম থাকে। কিন্তু এখন আমি বুঝি যে এটা আমি যদি চাই, আমি সত্যি সত্যি যদি সিনসিয়ারলি আমি চাই যে ওটা করুক, তাহলে এটা আমাকে আসলে ওকে বলতে হবে, না হলে ও এটা বুঝবেই না। এবং আমি যদি ওটা মনে করি যে না আমাকে আসলে ভালোবাসে না, বা আমার পরিবারকে আসলে সে ভালোবাসে না, বা আমাদের জন্য তার কোনো মনে কোনো আবেগ নাই, এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা যেটা নিয়ে আমি আসলে এতদিন ছিলাম, যে আসলে ওর মধ্যে কোনো আবেগ নাই, না এটা আমাকে বলতে হবে। কারণ এক একটা মানুষ তো আসলে এক এক রকম ভাবে চিন্তা করে। তো সম্মানের জায়গাটা যদি থাকে যে না আমি আমি যেটা চাচ্ছি সেটা আমি ওকে বলি, তারপরে যদি সে না করে বা না বলে সেটা আলাদা জিনিস, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা যদি আমি সহজভাবে এবং খুব সাধারণভাবে তাকে বলি, এবং আগে থেকে যদি জিনিসটা নিয়ে আমি মেন্টালি প্রিপেয়ার থাকি যে আসলে ওর একটা লিমিটেশনস আছে, সেরকম লিমিটেশনস আমারও আছে, তো আমি যদি এটা মেনে নিই এবং আমি যদি এই জিনিসটাতে ওকে হেল্প করি, এবং ও যদি আমাকে হেল্প করে যে না ঠিক আছে ও যেহেতু চাচ্ছে আমি এটা করি, তাহলে খুশি হবে বা আমরা একটা ভালো সময় কাটাতে পারবো। তো এই যে চেঞ্জগুলো, এই যে ছোটখাটো যে টেকনিকগুলো, যে স্কিলগুলো, এগুলো আমরা অ্যাপ্লাই তো এখন বলতে গেলে আমরা রেগুলারই আমাদের মধ্যে এটা অ্যাপ্লাই করি, এবং আমরা একজন আরেকজনকে জানতে দিই আমাদের মনে কী হচ্ছে, আমরা তার সম্পর্কে কী ভাবছি, বা একটা যে কোনো একটা পরিস্থিতি নিয়ে আমি কী চিন্তা করছি সেটা আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করি। এবং বড় বড় সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও আমি খুব সহজভাবে আমার নিজস্ব মতামতটা দিতে পারি, এবং সেও তার নিজস্ব মতামতটা দেয়, এবং বিষয়টাকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা ওইভাবে না নিয়ে আমরা একটা সুস্থ এবং সুন্দরভাবে আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা মিড পয়েন্টে আসি। সেটা আমার ফলেও যেতে পারে অথবা সেটা তার ফলেও যেতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা খুব ওপেন থাকি যে ঠিক আছে আমরা একটা আলোচনা করে একটা সমস্যা। তো এটা আসলে কাউন্সিলিং বা স্বাস্থ্যসেবা, এই মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার আগে এই বিষয়টা আমাদের মধ্যে অ্যাবসেন্ট ছিল। আমরা আসলে জানতাম না যে এত সহজে আলোচনার মাধ্যমে বা হাসি খুশি একটা পরিবেশ নিয়ে যে এই ধরনের বড় বড় সমস্যাগুলো নিয়ে আলোচনা করা যায়, এটা আসলে আমরা জানতাম। এবং আরেকটা যেটা সেলফ অ্যাওয়ারনেসের যে কোর্সটা, সেটাও আমাদেরকে আসলে খুবই উপকৃত করেছে। এটা আমরা শুধু ব্যক্তিগত জীবনে না, আমরা পারিবারিক জীবনে, আমি আমার বাচ্চাদের সাথে, আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি বা সেও তার এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং কর্মজীবনে আরেকটা বড় ব্যাপার হচ্ছে কর্মজীবন, সেটার সাথে সেটার মধ্যেও আমরা এই বিষয়গুলো, ছোটখাটো যে টেকনিকগুলো আমরা শিখেছি এবং যে কনসেপ্টগুলো আমরা জানি সেগুলোকে আমরা অ্যাপ্লাই করি, এবং আসলে এটার ভালো উপকার আমরা পেয়েছি। এবং আমি বলবো যে অনেকে আসলে জিনিসটা হয়তো করেন কিন্তু হয়তো অত পজিটিভ মাইন্ডসেট নিয়ে করেন না, বা হয়তো ভিতরে একটা রিজিডিটি থাকে যে এটা করলে হয়তো মানুষের শুধুমাত্র মানসিক সমস্যা বা পাগল হলে বোধহয় এসব কাউন্সিলিং বা এসব বোধহয় লাগে, আমি তো আসলে সুস্থ মানুষ, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা এবং এটা আসলে একটা গোড়ামি বলে মনে করি। আর এখন বিশ্বের এত উন্নয়নের চারিদিকে বা এত সবকিছু আমরা এত এগিয়ে গেছি এবং আমাদের চারপাশের পরিবেশ এখন আসলে এত বেশি ফাস্ট মুভিং যে এটার সাথে কোপ করতে গেলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা ছাড়া আসলে আমাদের জন্য শান্তিপূর্ণভাবে কোনো পরিবারে বসবাস করাটা এখন আমাদের জন্য অনেক কঠিন। আমাদের যে এখন যাই যে প্যান্ডেমিক বলেন বা অন্যান্য চারিদিকে যত আমাদের উপরে চাপটা আসে মানসিক, তো এটার জন্য আসলে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা নেওয়াটা জরুরি যদি কোনো সমস্যা থেকে থাকে। এখন সমস্যাগুলা কি কি হতে পারে, যেরকম
বা মনে হতে পারে যে না আমি তো আসলে পাগল না। পাগল শব্দটা তো আসলে একটা মানে একটা অন্যরকম টার্ম, সেটা না। আমি বলতে চাচ্ছি যে কারো হয়তো রাগ বেশি, কেউ হয়তো খুব অল্পতে হতাশ হয়ে পড়েন, বা কেউ হয়তো খুব অল্পতে ইমোশনাল হয়ে যান, বা কেউ হয়তো ভবিষ্যৎ নিয়ে খুব শঙ্কিত থাকেন। এগুলো ছোটখাটো সমস্যা কিন্তু আমাদের সবারই থাকে, কিন্তু দেখা যায় যে প্রপারলি অ্যাড্রেস না করার কারণে এটা কিন্তু একটা বড় আকার ধারণ করে, যেটা কিনা আমাদের কর্মজীবন এবং ব্যক্তি জীবন এই দুটোর উপরই প্রভাব ফেলে। তো সেই জন্য এটাকে অ্যাড্রেস করা এবং এই বিষয়ে হচ্ছে গুরুত্ব দিয়ে সেটাকে যদি প্রয়োজন হয় কাউন্সিলিং নেওয়া বা পারিবারিক প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাটা জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।